ইউটিউব অ্যাপে বেল আইকন টিপুন এবং সীমারো বেঙ্গলি থেকে সব আপডেট পেতে থাকুন। আমি হরি বলছি। হ্যাঁ না না বাবু সিয়া আছে, পরে ফোন করো। না না আমি বারণ করছি না, আরে আমি মানা করছি বাবু উঠতে পারবো না, আরে আমি মানা করছি বাবু সিয়া আছে ডাকতে পারবো না। তুই কে আছিস? আমি মানা করেছি আমি ডাকতে পারবো না, ঠাট্টা করছিস? হাসলি কেন রে? হাসলি কেন রে? তোর কোনো কাম নেই, হাসছিস রে? আবার হাসলি রে? কাম কিছু করে না, খালি হাসছিস সালা। হ্যালো, এই হরি ভাই কে রে? তুমি সিনিয়র লোক হয়, তোমার এমনই মেমরি ফেল হলো যে? আর কিসের মেমরি ফেল রে? আরে মা বাবু সবাই আছেন, কি করছো? আরে আচ্ছা তো কথা কি হলো রে? কি সিক্রেট কোথায় যাই, কি করি? হরি বাবা রে, কোথায় কি করি? আজ তোমার মুড অন আছে না অফ আছে? আম্মা অন আছে। বোঝা গেছে। তোমার কি মূর্তি মোছার কাজ? তোমাকে না বলেছি তোমার ডিউটি হচ্ছে শানুবাবুকে রেডি করা, এখানে কি করছো? যাও শিগগির। আম্মা আপনি গেলে আমি সঙ্গে সঙ্গে যাচ্ছি। আমি যাব না, তুমি আমার সঙ্গে চলে এসো। আম্মা আমি এক মিনিট পরে আসছি। আরে এক মিনিট কেন, এখন কেন না? আম্মা হাত জোড় করছি, আপনার যাওয়ার এক মিনিট পরে মূর্তি সাফ করে আসছি। একদম আছো, পুরো মেমরি অফ। হে ভগবান! আরু আমি রাগলে ওয়ার্ক ডিভাইড করে দেবো, আর আমি তোকে পায়খানা সাফ করতে পারবো। এই যে হরি ভাই, যা বলবে তা করবো, কিন্তু সে কি বল তার চু ভুলে যাচ্ছি, নোটবুকে লিখে রাখি তার চু। এটা বাথরুম না বেডরুম ভুলে চলে এলাম নাকি? আরে তোকে আমি টর্চ আনতে বলেছিলাম না টাওয়াল আনতে বলেছিলাম? হ্যাঁ না না স্যার, আপনি ভুল বলছেন, আপনি টর্চের জন্য বলেছিলেন, টাওয়ালের জন্য নয়। আরে বাথরুমে টর্চ কি হবে, তোকে টাওয়াল আনতে বলেছিলাম। বাবু আমি পকেটে টিক করে রেখেছি TORCH টর্চ, আমি কোনো ভুল লিখিনি। ধর ধর এটাকে, যা টাওয়াল নিয়ে যা। আরে আচ্ছা, আমি সিনিয়র স্টাফ বলে বড় বাবুকে দিয়ে মার খাবে বলে প্ল্যান করেছে। হাড়ো কি মজা, হাড়ো আডু। বাবু তোকে কি বলেছিল রে আমাকে হাতি দিতে? হরি ভাই আমার দোষ কি যে তুমি তিনবার মারলে? বাবু তোকে কি বলেছিল রে আমাকে হাতি দিতে? বাবু বাবু বলেছিল টাওয়েল দেওয়ার জন্য। কারণ আমি লিখে রেখেছি, তুই আমাকে বললি TORCH টর্চ, এখন আমাকে টাওয়াল বলছিস? হ্যাঁ লেখা আছে তো টর্চ। তার মানে হরি ভাই পেটের ভিতরে যা ভাবছি বলবার সময় অন্য কিছু হয়ে যাচ্ছে, মনে হয় আমার মেমরি ফেল হয়ে গেছে। তোর মেমরি ফেল করেছে আর আমাকে বলছিস আমার মেমরি ফেল করেছে? হ্যাঁ বাবু কি বলেছিল সত্যি করে বলতো রে। বাবু টর্চ বলেছিল, টর্চ টর্চ বলছিল। টমেটো বলেছিল, তুই বলছিস টর্চ রে? তুই বাবু বাবু বলে টমেটো নিয়ে গিয়ে বাবু বনে যাবি, আর আমি টর দিয়ে গেলে থাপ্পড় খাবো? হ্যাঁ কেন, তুমি নাও না, তুমি দিয়ে দিও বাবুর কাছে গালি শোনো। আমি না মানে তুই গো, তুই গো, তুই গো, তুই গো, হরি ভাই, তুই গো, হরি ভাই। খালি সিনিয়র লোক বলে আমি কিছু বললাম না, না হলে দেখতে আমি কি করতাম। ভালো জিনিস দিয়েছো, আর কি বলবো, টমেটো কলের দেহের শক্তি বাড়বে, খুব ভালো ভালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন রে? হ্যাঁ হ্যাঁ আডুর শ্বশুর বলছেন। ওয়ালাইকুম ওয়ালাইকুম। হ্যাঁ কি হলো রে? হ্যাঁ আম্মা হাড়ুর শাশুড়ি হাসপাতালে ভর্তি হয়েছে। আম্মা আর্জেন্ট, আমি বলে দিচ্ছি। ও হো আরও কে ফোন করলো রে? হ্যালো, হ্যাঁ আমার পদ্মা, চেলমা 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 পদ্মা, না প্রেগনেন্ট না, আমি বাংলা আছি, তুমি মাদ্রাসে, কি করে তুমি আমাকে ছাড়া প্রেগনেন্ট হয়ে?
আমাম্মা আমি কি করবো রে, আমি বাংলায় রইলাম পদ্মা মাদ্রাসাতে, প্রেগনেন্ট কি করে? আমার কেমন যেন সন্দেহ হয় সতীশ কিছু করলো নাকি রে। আমি কি করবো রে, আরে হাড়ুর ফোন এসেছিল, আরে আমি কনফিউজ হয়ে যাচ্ছি রে, আরে হাড়ু বহুত প্রবলেম রে। শ্বশুরের পো কি করে মরবে আমি দেখবো, মরবে কি এদিকে আসছে। আরে তোর আর্জেন্ট ফোন এসেছিল রে, তোর শ্বশুর বাড়ির আর্জেন্ট ফোন এসেছিল রে। নে রে লাইনে আছে? হ্যালো, কই নেই তো, কেটে গেল। তোর শ্বশুর ফোন করেছিল, মেমোরি লস করলো রে। শ্বশুরের ফোন আর এই টাইমে মেমোরি ফেল, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো হরি ভাই, তাড়াতাড়ি বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার কি? তোর শ্বশুর ঘরে হাতি ঢুকে গেছে। শ্বশুর বাড়িতে হাতি? শ্বশুর বাড়িতে কুকুর ঢুকতে পারে না, হাতি কি করে ঢুকলো? হাতি হরি ভাই, হরি ভাই বাবু, আমি বাবুকে বলতে যাবো, হাতি 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 বাবু হাতি হাতি। কনফিউজ না, মেমোরি ফেল রে। আবা বাবা, আরে হাতি না, আরে হসপিটালে পড়ে গেছে তোর শ্বশুর।